এটার মডেল হচ্ছে ডেকেন ট্র্যাকারস। এটা প্রিমিয়াম সেগমেন্ট বা বলতে গেলে স্টার্টিং রেঞ্জের মধ্যে খুব দারুণ একটা হেলমেট। শিওর আপনি কিন্তু এই সাইড একটি গ্রাফিক্স পেয়ে যাবেন আর ওই সাইড আরেকটি গ্রাফিক্স পেয়ে যাবেন, সো একই হেলমেটে দুটো গ্রাফিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক্সিস হচ্ছে গিয়ে এমটি সিস্টার কনসার্ন, এমটি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের 10টা হেলমেটের মধ্যে একটা ব্র্যান্ড, ওর সিস্টার কনসার্ন হচ্ছে এক্সিস। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইজ আজকে আমরা চলে এসেছি মের্সাস আয়াত অটোতে, আর মের্সাস আয়াত অটোর ফুল অ্যাড্রেস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর আজকের ভিডিওতে বেসিক্যালি আপনাদেরকে যারা একটু মিড রেঞ্জের মধ্যে যারা সার্টিফাইড হেলমেট খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো গাইজ আমি কিন্তু অনুরোধ করছি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর আজকের ভিডিওতে বেসিক্যালি আমাদেরকে আদনান ভাই হেল্প করবে। আদনান ভাইয়ের সম্পূর্ণ নাম্বার এবং তার এই শপটির ফুল অ্যাড্রেস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর এই যে এই শপটির বেসিক্যালি মূল আকর্ষণ কিন্তু গাইজ আপনারা আছেন যারা সুজুকি বাইক ইউজ করে থাকেন, তারা কিন্তু এই শপটি থেকে সকল প্রকারের পার্টস কিন্তু আপনারা আসল পার্টসগুলো কিন্তু একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন। সো গাইজ যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে দাও আমার যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যারা যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। সো গাইজ কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের এক্সিস ব্র্যান্ডের একটি হেলমেট, এটার মডেল হচ্ছে ডেকেন ট্র্যাকারস। এটা প্রিমিয়াম সেগমেন্ট বা বলতে গেলে স্টার্টিং রেঞ্জের মধ্যে খুব দারুণ একটা হেলমেট, কালার রিফ্লেকটিভ, রাতে আপনাকে কোনো রকম সমস্যা হবে না, আপনাকে কেউ ইজিলি বুঝতে পারবে, মাথায় কেউ হেলমেট দেওয়া আছে এবং কেউ ইজিলি ইন্ডিকেট করা যাবে। ডট ইসি দুইটাই সার্টিফাইড, ভাইজর আপনার ডে নাইট দেওয়া, দিনে রাতে যেভাবে মঞ্চে আপনি ইউজ করতে পারবেন। ভ্যারিয়েন্ট থাকে, কেউ চাইলে সাদাও নিতে পারে, পিনলক দেওয়া আছে, অ্যান্টিফগ ইউজ করতে পারবেন, প্যারিং অবশ্যই খুলে ওয়াশ করতে পারবেন, চিন গার্ড দেওয়া আছে, লকগুলো খুব উন্নত মানের, লকগুলোতে কোনো রকম জং টং কিছুই করে না। এটার বিভিন্ন রকম গ্রাফিক্স আছে, এটা আমরা সেল করছি 4000 টাকা। এটার মধ্যে অনেকগুলো গ্রাফিক্স আছে, যেমন এইটা আছে, আমরা অ্যাকচুয়ালি সব প্রোডাক্ট ডিসপ্লে করতে পারি না জায়গার স্বল্পতার কারণে, দেখা যায় যেটা নিউয়েস্ট থাকে সেটাই আমরা রাখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গাইজ এক্সিসের ভাইপার ফিশ। এই হেলমেটটি আমারও একটি আছে, আপনি যদি একটু ঘুরিয়ে দেখেন। হ্যাঁ শিওর, আপনি কিন্তু এই সাইড একটি গ্রাফিক্স পেয়ে যাবেন আর ওই সাইড আরেকটি গ্রাফিক্স পেয়ে যাবেন, সো একই হেলমেটে দুটো গ্রাফিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে এক্সিস আর একটা মডেল ইগল জ্যাগুয়ার। ইগল জ্যাগুয়ার মেইনলি হচ্ছে ইগল, দেন গ্রাফিক্সটার নাম হচ্ছে জ্যাগুয়ার, সেম অ্যাজ এভরিথিং যা ডেকেন ট্র্যাকারস আর ইগলের মধ্যে আমারই ডিফারেন্স নাই, বাট লুকসের দিক দিয়ে দারুণ। প্যাডিংটা যদি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর প্যাডিং, আর এটা লক খুবই দারুণ, লক খুবই সুন্দর, খুবই মজবুত একটি লক দেখতে পারেন। আর এটার আরেকটা জিনিস অনেকেই জানে না, এক্সিস হচ্ছে গিয়ে এমটির সিস্টার কনসার্ন, এমটি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের 10টা হেলমেটের মধ্যে একটা ব্র্যান্ড, ওর সিস্টার কনসার্ন হচ্ছে এক্সিস। এবং আগে প্রথম যখন এসেছিল এক্সিস বাজারে তখন ছিল না, বাট এখন প্রত্যেকটা হেলমেটের সাথে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনার হেলমেটের রং জ্বলে যায় বা অনেক তো দেখা যায় অনেক রকম ট্রাভেল হতে পারে, লকে জং ধরে যায়, মেকানিজমের লক যদি ভেঙে যায়, সেক্ষেত্রে ফুল রিপ্লেসমেন্ট পাবেন, আপনারা স্পেয়ারের ফুল রিপ্লেসমেন্ট পাবেন, শুধুমাত্র 1 বছরের ওয়ারেন্টি। এটার প্রাইসটা হচ্ছে 4400 টাকা। আপনি কিন্তু এই হেলমেটটি নিতে পারেন। এটাও এক্সিসের ইগল, ম্যাট ফিনিশ, কালার ভ্যারিয়েন্ট, এই জায়গাগুলো রাতে রিফ্লেক্ট করবে, পুরোটাই ফ্লোরোসেন্ট করা, গ্লাসটা ডে নাইট দেওয়া, প্যাডিং দেখতে পাচ্ছেন একেবারে অ্যাকুরেট ফিনিশের প্যাডিং, এবং এই লাইনারগুলো কিন্তু রিফ্লেকটিভ, আপনি যখন পরবেন পিছন থেকে লাইট পড়লে এই লাইনারগুলো জ্বলে ওঠে, জ্বলে উঠবে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি হেলমেট, এটার প্রাইস আপনার কত টাকা? 4400। আচ্ছা, হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল আছে এল, এম, এক্সেল, এই তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল। তিনটা সাইজে চাহিদা বেশি। এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন একটা ব্র্যান্ড, লঞ্চ হয়েছে বলতে গেলে দুই মান্থসের মতো হয়েছে লঞ্চ হয়েছে,
ফ্যাসিড বর্তমান বাজারে আমাদের রেগুলার ইউজের জন্য সবচেয়ে হাইপ ক্রিয়েট করা প্রোডাক্ট হচ্ছে ফ্যাসিড। এটার যা যা দেওয়া আছে মেইনলি আমার মনে হয় না এমটি মিড রেঞ্জের মধ্যে ওই রকম কিছু দেওয়া আছে। আমি পার্সোনালি প্রিফার করি এবং আমি নিজে ইউজার এটা। আচ্ছা, হেলমেটে যা যা আছে, ভাইজার, পিন লক, খুব দারুণ লক দেওয়া, ভেন্টিলেশন, ফ্রন্ট ভেন্টিলেশন, আপার ভেন্টিলেশন রয়েল চ্যানেল করা, আপনি মন চাইলে দুইটা একটা সুইচ করে চেঞ্জ করতে পারবেন। গ্রাফিক্স পুরো পলিকার্বনের গ্রাফিক্স, ডট ইসি দুইটাই সার্টিফাইড, প্যাডিং সম্পূর্ণভাবে পুরোটা খুলে ফেলতে পারবেন আপনার প্যাডিং, আপার পার্ট ইনার পার্ট পুরোটা খুলে আপনি ওয়াশ করতে পারবেন। আর এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার সাথে অ্যান্টি ফগ একটা গ্লাস, এই যে ভিতরে যে ফিল্ম থাকে অ্যান্টি ফগ ফ্রি আছে, যেটার দাম অ্যাপ্রক্সিমেটলি বাজার থেকে কিনতে গেলে 1500 টাকা পড়ে, জিনিসটা ফ্রি দিয়ে দিচ্ছে এখানে। এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 5000 টাকা। না, এটার সাথে আপাতত ওয়ারেন্টি ক্লেম করা হচ্ছে না, বাট নেক্সট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ওয়ারেন্টি ইস্যু আনতেছি এটার সাথে। এটা ফ্যাসিডের আরেকটি মডেল, স্পেশালি হর্নেট ইউজারদের জন্য খুবই চয়েসফুল একটা কালার। এটাও সেম অ্যাজ ভেন্টিলেশনের দিক দিয়ে আপনি অনেক দিক দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপার ভেন্টিলেশন। ইভেন আপনি একটু ভিতরে জুম করলে দেখতে পাবেন ভিতরে ব্লুটুথ লাগানোর জন্য এক্সট্রা স্পেস দেওয়া আছে। ব্লুটুথের জন্য প্লাস কিছু ফিচার আছে, যেমন কিছু হেলমেটে এদিকে ভেন্টিলেশন থাকে যার কারণে ক্যামেরা মাউন্ট করা যায় না। এই ব্র্যান্ডের প্রত্যেকটা হেলমেটে ক্যামেরা মাউন্ট করার জন্য স্পেশালি অনেকগুলো জায়গা দেওয়া আছে, আপনি খুব ইজিলি এখানে মাউন্ট করতে পারবেন। ডট ইসি দুইটাই সার্টিফাইড, রিয়ার এর ভেন্টিলেশন আছে, প্যারিং ওয়াইজ ইউজুয়াল খুলে পুরোটা ওয়াশ করতে পারবেন। এটার সাথেও একটি পিন লক অ্যান্টি ফগ ফ্রি আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 4500 টাকা। রিফ্লেক্ট করবে, কালারগুলো রিফ্লেক্ট করবে এবং এই মডেলের মধ্যে অনেকগুলো গ্রাফিক্স আছে। জি, আমার কাছে অ্যাভেলেবেল আছে। 4500। ফ্যাসিজের খুবই স্পেশাল একটা প্রোডাক্ট, সার্টিফাইড মডিউলার, যেটা বাজারে খুবই স্বল্পতা, যেটা চাহিদা প্রচুর বেশি এবং স্বল্পতা অনেক। ভিতরে গ্লাস আছে, ইনার গ্লাস, আপনার মডিউলারের লকগুলো মেটাল করা, জং ধরবে না, স্টেনলেস দেওয়া, আর ভাঙার তো কোনো প্রশ্নই আসে না। প্যাডিং প্রচুর, বাফ প্যাডিং, সার্টিফাইড হেলমেটের মধ্যে এত বাফ প্যাডিং এখন পর্যন্ত আমরা পাইনি, ফ্যাসিড দিয়ে শুরু হলো। ডট ইসি দুইটাই সার্টিফাইড, ভেন্টিলেশন খুব দারুণ এবং পুরো হেলমেটটাই রিফ্লেকটিভ, আপনার পুরো হেলমেটটাই রিফ্লেকটিভ, দিনের বেলা একরকম লাগবে, রাতে যখন রিফ্লেকশন পড়বে তখন আরেক রকম গ্লসিনেস আসবে। হ্যাঁ, এটার মধ্যে গ্রাফিক্স নাই, কালার চেঞ্জ আছে, অনেকগুলো কালার আছে। জি, ব্ল্যাক আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, ফুল ব্ল্যাক আছে। হ্যাঁ, সাইজ অ্যাভেলেবেল আছে, মিডিয়াম, লার্জ, এক্সেল তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে। 6000 টাকা, সাথে একটা ফিল্ম ফ্রি আছে। এটা হচ্ছে কি আইডি। আচ্ছা, স্পেশালি একটা জিনিস বলে দেই, আইডি হেলমেট মেইনলি হচ্ছে থাইল্যান্ডের স্পেশাল, খুবই স্পেশাল একটা ব্র্যান্ড ইন্ডেক্স, ইন্ডেক্সেরই সিস্টার কনসার্ন আইডি। ডট ইসি সার্টিফাইড। আর এই হেলমেটের সবচেয়ে বড় দুইটা বৈশিষ্ট্য, ভাইজার, গোস্ট ভাইজার দেওয়া, দিনে রাতে আপনি ইউজুয়ালি ইউজ করতে পারবেন, বাইরে থেকে আপনাকে কেউ দেখবে না, বাট ভিতর থেকে আপনি সবাইকে দেখতে পারবেন, এবং রাতে রাইডিং করতে কোনো রকমই প্রবলেম হয় না এটাতে। গ্রাফিক্সটা একটু জুম করলে দেখতে পাবেন, গ্লিটার পোর্শন দেওয়া আছে, আর এই সম্পূর্ণ গ্রাফিক্স কিন্তু গাইস রিফ্লেক্ট করে, রিফ্লেক্টেড, কারণ কেউ যদি ডিপার লাইটগুলো ইউজ করে তাহলে কিন্তু যখন লাইটগুলো এখানে ফ্ল্যাশ করবে তখন কিন্তু এগুলো কিন্তু গাইস ইন্ডিকেট করে ফেলবে। হ্যাঁ, সো আইডি এইসব হেলমেটগুলো কিন্তু খুবই, যদি আমি প্যাডিংটা আপনাদেরকে বলি, প্যাডিং, লক যেগুলো আছে
সেগুলো কি খুবই উন্নত মানের পুরোটাই থাই প্রোডাক্ট এখানে কোনো ম্যানুফ্যাকচারিং ঝামেলাও নাই যেটা হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই লাইট আপনি একটু হাতে নিলে বুঝতে পারবেন ফুল ফেস সার্টিফাইড হিসাবে খুবই লাইট মাত্র এটা হচ্ছে গিয়ে আপনার 1400 গ্রাম প্রত্যেকটা ভাইজর আসে আপনার গোস্ট মোডের সবগুলো ভাইজরই আপনার ইরিডিয়াম ভাইজর দেওয়া ভিতরে গ্লাস আছে এটার সান ভাইজার দেওয়া আছে প্যাডিং প্যাডিং নিয়ে আসলে যে ইউজ করবে একমাত্র সেই এটার প্যাডিং এর গুরুত্বটা বুঝতে পারবে এবং ক্যামেরাতে বোঝা যাচ্ছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যাডিংটা কিভাবে বিল্ড করা আর আমি আবারো বলে দিই আইডির সব হেলমেট কিন্তু থাই প্রোডাক্ট আপনারা কিন্তু এই সব হেলমেটগুলো প্যাডিং বলেন লক বলেন সবগুলো কিন্তু খুবই বেশ ভালো মানের না এটার সাথে এখনো ওয়ারেন্টি ইস্যু আসতেছে না বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল এসে পড়বে এটা 6000 টাকা এটার সাথে একটা প্লেন ভাইজার ফ্রি আছে এটার মধ্যে অনেকগুলো গ্রাফিক্স আছে বর্তমানে আমার কাছে দুইটা গ্রাফিক্স আছে আপনি একটু ক্যামেরা টাপ করে দেখতে পারবেন খুবই সুন্দর একটি গ্রাফিক্স আমাদের এই সাইডটা হচ্ছে কি পুরোপুরি স্পেয়ারসে আপনি সুজুকির স্পেয়ারস স্পেশালি আপনি একটু মুভ করলে দেখতে পাবেন পুরো জিনিসটাই আমাদের মেইনলি বিজনেসের ওভার থ্রুই হচ্ছে সুজুকির স্পেয়ারস বিক্রি করা এবং সুজুকির কাস্টমাররাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো সুজুকির এনিথিং লাগলে আপনারা আমাদের কাছে আসতে পারবেন 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং অবশ্যই রিলায়েবল দামে পাবেন সো গাইস আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কিসের উপর আপনারা রিভিউ দেখতে চান আর আমি গাইস বেসিক্যালি তাদের এই শপটির বেসিক্যালি তারা যেসব হেলমেটের কালেকশনগুলো রেখেছে আমি সেইগুলোর প্রাইজিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর আমি আবারও বলে দিই গাইস এই শপটির মূল আকর্ষণ কিন্তু গাইস যারা সুজুকি বাইক ইউজার যারা আছেন তাদের জন্য আপনারা কিন্তু এখান থেকে সকল প্রকারের এক্সেসরিজ পার্টসগুলো কিন্তু আপনারা আসল পার্টসগুলো আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন আর ঢাকার দূর দূরান্তে যারা আছেন বা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু চাইলে গাইস আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এই শপটি থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পিক করে নিতে পারেন সো গাইস আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে দাও আমার যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি সো গাইস আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ